নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দা ওয়ে অফ এডুকেশন বন্ধুরা এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ ডট 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 ইন তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের কিন্তু প্রতীক্ষার কিন্তু অবসান হয়ে গেছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের প্রভিশনাল মেডিট লিস্ট দুহাজার ইউজি অ্যাডমিশন চব্বিশ প্রভিশনাল মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে আবারও বলছি এটা কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট এবার তোমাদের একটা কথা বলি প্রভিশনাল মেরিট লিস্ট মানে কি কালকেও আমি একটা ইউবি কেবি নিয়ে ভিডিও বানিয়েছি সেটাতে আমি বলেছি প্রভিশনাল মেরিট লিস্ট আসলে কি হয় আজকেও আমি তোমাদের বোঝাবো যে প্রভিশনাল মেরিট লিস্ট ব্যাপারটা আসলে কি এই মেরিট লিস্টে যদি তোমার নাম থাকে তার মানে কিন্তু তোমার ভর্তি কিন্তু নিশ্চিত নয় এরপরে একটা ফাইনাল মেরিট লিস্ট বেরবে তারপরে তোমার ভর্তি নিশ্চিত এই লিস্টে নাম থাকা মানে তুমি ঠিকঠাক করে ফর্মটা ফিল আপ করেছো নাকি বা কেমন কি পার্সেন্টেজ বা কত ছেলে ফর্ম ফিল আপ করলো সেটার একটা ওভারভিউ কিন্তু দেখাই এই প্রফেশনাল মেরিট লিস্ট ওকে তো আজকে কিন্তু আমরা প্রথম থেকে শেষ অবধি এই প্রফেশনাল মেরিট লিস্ট নিয়ে আলোচনা করব প্রত্যেকটা বোর্ড ধরে ধরে আলোচনা করব এবং ভিডিও শেষে বলবো যে তোমাদের কবে থেকে মোটামুটি তোমাদের শুরু হবে ভর্তি শুরু হবে কতগুলো করে কাউন্সেলিং হবে মোট কতগুলো রাউন্ড হতে পারে কি কি লাগবে কেমন কি ফিজ হবে সমস্তটাই কিন্তু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে কারণ তোমরা জানো যে দা ওই অ্যাপ্লিকেশন সবসময় আপডেট থাকে এবং আপডেট রাখে ওকে তো চলো বেশি কথা না পারি শুরু করা যাক আমাদের আজকে আলোচনা তো দেখতে পাচ্ছি এখানে তোমাদের প্রথমে একটা কথা বলে রাখি যে বিসিকে বিয়ে ক্ষেত্রে তাদের মার্কসকে মার্ক্স এর এখানে তোমাদের ভর্তি হয় তো সেক্ষেত্রে তারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ এবং ইংলিশ এই 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 চারটে বিষয়ের উপর বেশ করে কিন্তু তারা কিন্তু কিন্তু পাবলিশ করেছে বিষয়ের নাম্বার নেবে এবং তারপরে তোমার তিনটে বিষয়ের নাম্বার নেবে এবং তারপরে তোমার ইংলিশের নাম্বার নেবে পিসিবি ফরম্যাটে তোমাদের কিন্তু এক্ষেত্রে মেরিট লিস্ট বানানো হয়েছে কিন্তু ইউবি কেবিতে বানানো হয়েছে পিসিবি ফরম্যাটে মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে ওকে

তার ইউর ক্যাটাগরি থেকে বিলং করছে মার্কস হচ্ছে নাইনটি হচ্ছে মার্কস ইন্ডেক্স এবং টোটাল মার্কস হচ্ছে এক্ষেত্রে তিনশো অষ্টআশি ডেট অফ বার্থ এখানে দিয়ে দেওয়া রয়েছে ওকে তো এবার আমরা একেবারে নিচে চলে যাব এবং দেখবো মোট কতজন ক্ষেত্রে আবেদন করেছিল মোট এক্ষেত্রে অনেক ছেলে এখানে আবেদন করেছে অনেক ছেলে বিসি কেবিতে আবেদন করে মোটামুটি হাজার তো ঢুকেই যায় তো দেখতে পাচ্ছ সাতশো নিরানব্বই জন জিৎ সর্দার যিনি লাস্টে আছেন তার নাম হচ্ছে জিৎ সর্দার এবং এসি ক্যাটাগরি থেকে বিলং করছে এবং সিক্সটি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছে কোথায় তোমাদের উচ্চ মাধ্যমিক এবং এক্ষেত্রে তার জন্ম হচ্ছে কিন্তু তার জন্ম এটা হচ্ছে তাদের তোমাদের এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কিন্তু অবশ্যই ইউআর ইউআর লিস্ট ইউআর লিস্ট মানে তোমাদের বললাম বা জেনারেল বা কম্বাইন লিস্ট মানে বললাম কি জিনিস যেটার মাধ্যমে তোমাদের ইউরও থাকবে মানে আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা থাকবে ওবিসিরাও থাকবে এসটিরাও থাকবে ওবিসি এ থাকবে ওবিসি বি থাকবে প্রত্যেকেই থাকবে ওকে এই এটা এবং এটা কিন্তু ডাব্লুবি সিএসি মানে ডাবিএইচি ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে কিন্তু কিন্তু এটা এটা নয় তোমাদের যারা ডাব্লুবি সিএসি যে বোর্ড সেই বোর্ডের ক্ষেত্রে ওকে তো প্রথম তোমাদের দেখতে হচ্ছে নাম্বার উঠেছে ক্ষেত্রে নাইনটি সেভেন পয়েন্ট জিরো জিরো পার্সেন্ট তোমাদের টোটাল এখানে নাম্বার উঠেছে এবং এবার চলে যাবো আমরা এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এসসি ক্যাটাগরিতে দেখতে পাচ্ছ প্রথম যে আছে সে হচ্ছে দেবার্গ বিশ্বাস এক্ষেত্রে বিলং এস সি তোমাদের তে বিল করছে নাইনটি টু মার্কস পেয়েছে এবং সর্বশেষে যে আছে সেখানে আমরা যাবো এবং গিয়ে দেবো মোট কতজনের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছে মোট দুশো চুরাশি জন এসসি ক্যাটাগরি থেকে বিলং করছে এবং জিট সর্দার যিনি ছিল আগের বারে কম্বাইনে সেক্ষেত্রে এসসি ক্যাটাগরিতে সিক্সটি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হচ্ছে তার মার্কস এক্ষেত্রে রয়েছে

এবং এক্ষেত্রে এই যে দুজন রয়েছে এটা দুজন কিন্তু অবশ্যই পোর্টস ক্যাটাগরি থেকে বিলং করছে এই দেখো এই জন্যই এটা হচ্ছে তোমাদের কিন্তু প্রফেশনাল মেডেলিস্ট লাগে কি জন্য দাদা এই জন্য দেখতে পাচ্ছ কিসের জন্য দেখো এখানে স্পষ্ট কিন্তু এর লেখা আছে রিজেক্টেড ডিউ টু নন আপলোডিং এনি স্পোর্টস ডকুমেন্ট কোনো স্পোর্টস ডকুমেন্ট আপলোড করেনি বলে এর ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে এটার জন্যই প্রফেশনাল মেরি লিস্টকে লাগে প্রফেশনাল মেরিন লিস্ট মানে তুমি বুঝতে পারবে যে তোমার ফর্মটা অ্যাকসেপ্ট হলো নাকি তো দেখতে পাচ্ছি এখানে একটা লেখা আছে রিমার্ক্সের জায়গায় অ্যাকসেপ্টেড লেখা আছে এর ফর্মটা রিজেক্ট করা আছে এবং কারণটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমার ফর্ম যদি এখানে না দেখায় বা তোমার নাম যদি না দেবে তার মানে বুঝে নেবে তোমার ফর্ম রিজেক্ট করা হয়েছে তো বুঝতে পারছো প্রফেশনাল মেরিট লিস্টটা কতটা গুরুত্বপূর্ণ এরপরে তোমাদের মনে কোয়েশ্চেন হচ্ছে কবে থেকে ফাইনাল মেরিট লিস্ট আসবে সেটার সমস্তটা বলবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখো একটু ধৈর্য সহকারে দেখো বেশি বড় হবে না ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো নেক্সট এক্ষেত্রে আছে আধার বোর্ডের ক্ষেত্রে জেনারেল কম্বাইন মেরিট লিস্টের ক্ষেত্রে প্রথমে যিনি রয়েছে আহলি তালুকদার নাইনটি সিক্স পার্সেন্ট নাম্বার পেয়েছে এবং শেষে যিনি রয়েছেন একবার আমি নিচে স্ক্রল ডাউন করবো এবং নিচে যাবো এই ক্ষেত্রে

নার্জিনিয়া নার্জিয়ানার এক্ষেত্রে এসটি টি ক্যাটাগরিতে নাইনটি টু নাইনটি টু পার্সেন্ট মার্কস পেয়েছে এবং সর্বশেষে যিনি রয়েছেন তিনি হচ্ছেন একশো বারো নাম্বারে কারিপা কারিপা প্রাহান এস টি ক্যাটাগরি সিক্সটি ফোর পার্সেন্ট মার্কস কিন্তু এক্ষেত্রে উনি পেয়েছেন নেক্সট ক্যাটাগরিতে আমরা চলে যাব আদার্স বোর্ডের ক্ষেত্রে ও বিসি বিএতে নিলয় দেবনাথ ও বিসি বি ক্যাটাগরি থেকে টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছে এবং সর্বশেষে যিনি রয়েছেন চোদ্দ নাম্বারে নিকিতা মহাতো মাহাতো এক্ষেত্রে ওবিসি বি ক্যাটাগরি থেকে সত্তর পার্সেন্ট এক্ষেত্রে নাম্বার পেয়েছেন সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেয়েছে নেক্সট এক্ষেত্রে আদার বোর্ডের ক্ষেত্রে ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে নিলয় দেবনাথ এবং নাইনটি টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছে এবং লাস্টে যিনি রয়েছেন চোদ্দ নাম্বারে নিকিতা মাতাটা আমরা বললাম দুবার হয়ে গেছে এখানে এসে গেছে মাই অ্যাপোলজিস্ট ওকে নেক্সট এক্ষেত্রে রয়েছে ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে ডাবলিউ বিসি ডাব্লিউ এন্ড ডি ক্ষেত্রে প্রথমেই তিনি রয়েছেন প্রিয়াঙ্কা গড়ায় প্রিয়াঙ্কা করা নাইনটি সেভেন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট টোটাল মার্ক্স পেয়েছে এবং লাস্টে যিনি রয়েছেন আমি যা চলে যাবো একশো সাতাশ জন ফর্ম ফিল আপ করেছে ভোকেশনাল বোর্ড ক্ষেত্রে বোর্ডের থেকে এবং সত্তর দশমিক মানে সেভেন্টি পয়েন্ট টু পার্সেন্ট মার্ক্স পেয়েছে কোথায় ভোকেশনাল বোর্ড থেকে ভোকেশনাল বোর্ডে এস সি ক্ষেত্রে প্রথমে যিনি রয়েছেন শুভেন্দু মন্ডল নাইনটি ফোর পার্সেন্ট নাম্বার পেয়েছেন এবং লাস্টে যিনি রয়েছেন থার্টি এইট নাম্বারে রয়েছেন সেভেন্টি টু পার্সেন্ট মার্কসের ক্ষেত্রে পেয়েছেন এবং এসটি ক্যাটাগরি থেকে এক্ষেত্রে যিনি প্রথম রয়েছেন তার নাম্বার হচ্ছে নাইনটি ফাইভ পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট এবং লাস্টে যিনি রয়েছেন সত্তর দশমিক দুই পার্সেন্ট নাম্বার উনি পেয়েছেন ওকে এবারে হচ্ছে তোমাদের ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে মোট ছজন এখানে ফর্ম ফিল আপ করছেন দেখতে পাচ্ছেন না এইটি নাইন পয়েন্ট ফোর জিরো থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে তোমাদের নাম্বারের ক্ষেত্রে নেমেছে এবং লাস্টের লাস্ট এবং ফাইনালের ক্ষেত্রে তোমাদের মেরিট লিস্ট ওবিসি বি ক্যাটাগরি ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে এক নাম্বারে রয়েছে

তোমাদের ফর্মটা অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো এটা একটা হয়ে গেল এরপরে হচ্ছে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট আসবে এবং বা তোমাদের কাউন্সিলিং শুরু হবে এবার ধরো একটা আমি আগেও বলেছি কালকেও বলেছি আজকে আবারও একবার বলছি যারা ওই ভিডিও একবার দেখে নিতে পারো বা এটাও তোমরা শুনতে পারো তো কি ব্যাপার তোমাদের এখানে ব্যাপার হচ্ছে ধরো পঞ্চাশ জনকে এখানে তোমাদের বিসি কেবি তাদের জেনারেল ক্যাটাগরিতে নেওয়া হবে ঠিক আছে ধরে রাখো মোট সিট পঞ্চাশটা এবার পঞ্চাশটার মধ্যে ধরো প্রথমে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং পঁচিশ জনকে ডাকা হলো পঁচিশ জনের মধ্যে দুর্ভাগ্যবশত মাত্র দুজন গিয়ে সেখানে উপস্থিত হলো তাহলে আমার সিট কত কত পড়ে রইল আমার সিট পড়ে রইল এখনো আটচল্লিশটা তাহলে আবার হয়তো সেখানে তিরিশ জনকে আবার ডাকা হবে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ সেখানেও দুর্ভাগ্যবশত পৌঁছালো একজন ঠিক আছে তাহলে আমার সিট কত কত পড়ে রইলো সাতচল্লিশটা সিট পড়ে রইল তারপর আবার কাউন্সিলিং হবে এইভাবে যতক্ষণ না তাদের সমস্ত ক্রাইটেরিয়া বা সমস্ত সিটস ফিল আপ হচ্ছে ততক্ষণ কিন্তু কাউন্সেলিং চলতে থাকবে কিন্তু বর্তমানে এই এগ্রিকালচারের ট্রেন্ড অনেক বেড়ে গেছে যার কারণে তিন চারটের বেশি কাউন্সেলিং হয় না আগে তিন চার বছর আগে কিন্তু মোটামুটি ধরে রাখো বারো থেকে চোদ্দোটা কাউন্সেলিং কিন্তু হয়েছে এমনও কিন্তু হয়েছে এবং অনেক টাইমও লেগেছে এবার তোমাদের যেমন কোশ্চেন আসছে কতদিন সময় রাখতে পারে একটা কাউন্সেলিং হতে একটা কাউন্সেলিংয়ের মধ্যে মোটামুটি কুড়ির প্রথম দিকে তাড়াতাড়ি করে ঠিক আছে প্রথম দিকে তাড়াতাড়ি করে লাস্টের দিকে কিন্তু একটু দেরি দেরি করে বার করে তো ধরে রাখো মোটামুটি ডিসেম্বর জানুয়ারি ঠিক আছে যদি কম মেরিট লিস্ট বের হয় তিন চারটে মেরিট লিস্ট বের হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের তোমাদের দিকে হয়ে যাবে এবার একটা কথা বলি যে তোমাদের অনেকে কোশ্চেন আসছে মনে দাদা আমি কি তাহলে ওয়েট করতে পারি দেখো তুমি ওয়েট করলে করতে পারো কিন্তু আমি তোমাকে একটা সাজেশন দেবো যে তুমি অবশ্যই প্ল্যান বি হিসাবে তুমি একটা যে কোনো কলেজ কোর্সে তুমি ভর্তি হয়ে থাকো এটা তোমার প্ল্যান বি এটার বলে কি হবে তোমার তোমার অনেক হেল্প হবে মানে এইটা যদি যে না হয় তাহলে তোমার এই দিকটা তোমার বেঁচে যাবে তোমার ইয়ার লস হবে না কিন্তু আমার অনেক ভাই বোন যারা আমরা তোমরা আমাকে টেলিগ্রামে মেসেজ করছো ইভেন কলও করেছো তাদেরও অনেকে লিস্টের নাম তাদের প্রথমেই এসেছে তার ফলে কি হবে তাদের যখন প্রথমে নাম আসছে তাহলে তাদের কিন্তু আর অন্য কোনো কলেজ কোর্সে যাওয়ার কোনো প্রয়োজন নেই তাদের কিন্তু এই লিস্টের মধ্যে হয়ে যাবে মোটামুটি ধরো যদি মোট তিনশোটা সিট থাকে আমি সিট কতগুলো আছে সেটা নিয়ে একটা ভিডিও করে দিয়েছি তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে রাখছি তোমরা একবার দেখে নেবে তো ধর তিনশোটা সিট আছে এবার তিনশোর মধ্যে যাদের নাম্বার মানে যাদের র্যাঙ্ক যাদের তিনশোর মধ্যে তারা মানে নির্দ্বিধায় তোমরা ওয়েট করতে পারো কিন্তু মানে আমি কিন্তু জেনারেল জেনারেল বা মানে ইউআর মানে লিস্টের কথা কিন্তু বলছি কোনো কোনো পার্টিকুলার এসসি বা বা এই এই কোনো লিস্টের কথা বলছি না সেটাতে কত সিট আছে সেগুলো তোমরা দেখে একটু দেখে নেবে ওকে ধরো আমি জেনারেলি তোমাদের তিনশোটা সিট আছে তিনশোর মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা কিন্তু ইজিলি ওয়েট করতে পারো তাদের কোনো সমস্যা নেই চারশো পাঁচশো র্যাঙ্ক যাদের আছে তারা ওয়েট করতে পারো সব সবাই সবাই এখানে অ্যাপ্লাই করে না ওকে তো সমস্ত বিষয়টা হচ্ছে একটা ক্রেডিট করা এবার দেখ কতগুলো ছেলে ভর্তি হচ্ছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয় বা সেক্ষেত্রে না কিন্তু বিগত বছরে কাউন্সেলিং হয়েছিল চার পাঁচ বছর আগে যদি আমি দেখি বারো থেকে চোদ্দটা কাউন্সেলিংও কিন্তু হয়েছে সুতরাং সমস্তটা নির্ভর করছে কতগুলো ছেলে বা তোমরা কেমন কি রেসপন্স করছো তার উপর এবার আমি তোমাদের বলবো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত তোমাদের ডকুমেন্টস লাগবে সমস্ত সেলফ সেলফাস লাগবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস লাগবে এবং মোটামুটি তোমাদের ফিজ স্ট্রাকচারটাও আমি কত কি ফিজ লাগবে সেটারও ভিডিও আমি ওই যে বললাম যেখানে সিট বলা আছে সেই ভিডিওতেই কিন্তু তোমাদের ফিজ বলা আছে কারণ কি তোমাদের অনেক আগে আমি ফিস জানিয়ে দিয়েছিলাম যার কারণে হচ্ছে তোমরা যারা যারা এখানে চাও তোমাদের মার্কস ভালো আছে কিন্তু হয়তো ফিনান্সিয়াল কন্ডিশনের কারণে তোমরা এখানে আসতে পারো না তার জন্য তার জন্য আমি অনেক আগে মানে মোটামুটি দু তিন মাস আগে আমি তোমাদের বলে দিয়েছিলাম কত ফিস লাগবে ওকে সেই ভিডিওটা একবার দেখে না তাহলে কিন্তু তোমাদের সমস্ত জল হয়ে যাবে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে কতগুলো সিট আছে সেটারও ভিডিও আমি করে দিচ্ছি এবং টেলিগ্রামে তোমরা তোমরাও তোমরা যাদের এখনো কোনো সমস্যা আছে তোমরা তোমরা টেলিগ্রামে আমাকে মেসেজ করবে আমাকে মেসেজ করবে ওকে আমাকে মেসেজ করবে ওখানে দিদি দিদিও অ্যাডমিন হিসাবে আছে দিদিকে কেউ মেসেজ করবে না দিদি এই বিষয়ের মধ্যে নেই দিদিকে আমি অ্যাডমিন করে গেছি কারণ জব সংক্রান্ত বিষয়গুলো একটু দিদি দেখে তো সেই জন্য দিদি ওখানে অ্যাডমিন হিসাবে আছে এখানে এখানের এই এই সব বিষয়ে যা সমস্যা হবে তোমরা আমাকে মেসেজ করবে আমি তোমাদের সমস্তটা খুব ভালো করে বুঝিয়ে দেবো তোমরা চাইলে আমাকে ফোনও করতে পারো কোনো সমস্যা হবে না তোমাদের সমস্তভাবে আমরা হেল্প করেছি আগেও এখনো করব। সুতরাং তোমরা সমস্যা আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলে এবং এরপরেও যদি তোমাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা তোমাদেরকে সদত্তরটি হেল্প করার চেষ্টা করবো এছাড়াও তোমরা এখনো অব্দি যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে তখন তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরে ভিডিওতে তোমাদের সকলকে আরো একবার অসংখ্য ধন্যবাদ